এক্ষেত্রে মনে প্রশ্ন জাগতে পারে যে পুরুষের যদি স্তন না থাকে তাহলে তাদের কিভাবে স্তন ক্যান্সার হতে পারে। এ ব্যাপারে ক্যান্সার বিশেষজ্ঞরা জানান, পুরুষেরা অল্প পরিমাণ স্তন টিস্যু নিয়ে জন্ম নেয়। পুরুষের স্তনের বৃদ্ধি নারীদের মতো না হলেও সেখানে স্তন ক্যান্সার বিকশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নারীর তুলনায় পুরুষের স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার হার অনেক কম। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যেতে হবে। এ কারণে অনেক পুরুষ প্রায় ক্ষেত্রে এ রোগের উপসর্গকে অবহেলা করে থাকে। অথচ স্তন ক্যান্সারের সবচেয়ে জরুরি বিষয়টি হল দ্রুত রোগ নির্ণয়। এ প্রতিবেদনে পুরুষের স্তন ক্যান্সারের চারটি উপসর্গ তুলে ধরা হলো। একটি স্তনে ব্যথাহীন পিণ্ড। পুরুষের স্তন ক্যান্সার হলে একটি স্তনে ব্যথাহীন পিণ্ড দেখা যেতে পারে। এমনটি মনে হলে দ্রুতই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ক্যান্সার ছড়িয়ে পড়লে বগল, লসিকা গ্রন্থি অথবা কলার বোন ফুলে যেতে পারে। স্তনবিন্দু দেবে যাওয়া। স্তন ক্যান্সারের আরেকটি লক্ষণ হচ্ছে স্তনবিন্দু দেবে যাওয়া। স্তন ক্যান্সার হলে স্তনে এমন পরিবর্তন দেখা দিতে পারে। এছাড়া একই সঙ্গে স্তনের ত্বক শুষ্ক ও আশযুক্ত হতে পারে। স্তনবিন্দু থেকে তরল নিঃসৃত হওয়া। স্তন ক্যান্সার হলে পুরুষের স্তনবিন্দু থেকে তরল নিঃসৃত হতে পারে। স্তনবিন্দুতে ফোড়া হওয়া। মারাত্মক ক্ষেত্রে পুরুষের স্তনবৃত্তে ফোড়া বা ঘা দেখা দিতে পারে। এই লক্ষণগুলো হচ্ছে স্তন ক্যান্সারের প্রাথমিক সতর্কীকরণ লক্ষণ। তবে কিছু লক্ষণ রয়েছে যেগুলো থেকে আরো ভালোভাবে বোঝা যায় যে ক্যান্সার ছড়িয়ে পড়ছে। যেমন লিম্ফ নোড ফুলে যাওয়া, স্তনে ব্যথা, খিদে কমে যাওয়া ও বমিভাব, হাড়ের ব্যথা। নারীর মতো পুরুষের স্তন ক্যান্সার ও ইস্ট্রোজেন নামক একটি হরমোনের উপর নির্ভর করে। সাধারণত স্তন ক্যান্সারের পারিবারিক ইতিহাস এবং কিছু জিনগত রোগ যেমন ক্লিনফেল্টার সিন্ড্রোম থাকলে পুরুষের স্তন ক্যান্সার হতে পারে। এছাড়া যাদের লিভার সিরোসিস, অন্ডকোষের সমস্যা এবং যারা দীর্ঘদিন ধরে মদ্যপান করেন, এমন পুরুষদের স্তন ক্যান্সারের ঝুঁকি বেশি। বন্ধুরা, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের সাথেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে ধন্যবাদ।